এত টাকা নাই যে আমার এত সুন্দর সুন্দর সাইকেল কিনে দিব তোর শুধু শুধু এলো করলি কিন্তু গা আচ্ছা তুই সাইকেল নাই কিনতে পারলি বুকে তো একটা সাহস আন দেখ ওরা যেরকম যেরকম করে ওরা দুজন আর আমি তো আছি একা আর তোরা মেয়ে মানুষ তোরা কি করবি কি করব দেখাই তো তোর এখন বাঁচাইতে পারলাম তাই না আচ্ছা ঠিক আছে চল চল মা 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 আমার সাইকেল কিনা দিয়ে দেবো প্রতিদিন ওরা রাস্তায় আমার ই করে আমার সাইকেল দিয়ে বয় দেয় আমি এত কিছু জানি না আমি এত কিছু জানি না কি করবো তুই শিবা সাইকেল কথা কইছি
তাও কি নাতে পারবো না এই দেখ তোর জন্য আমি জামা নিয়েছি গেঞ্জি গেঞ্জি কি গেঞ্জি এই গেঞ্জি দিয়ে কি করব আমি গেঞ্জি দিয়ে কি করব তোমার গেঞ্জি তুমি দাও দাও গেঞ্জি গেঞ্জিটা তুই এনে পানি খাও না হ্যাঁ আমার সাইকেল কিনা দিতে দেবো কি আমি এত কষ্ট করে তোর জন্য গেঞ্জি নিয়েছি আর তুই এই নাতে ফালাই দিলি না তোমার গেঞ্জি আমি খাবো না আমি আমি কিছুই না সাইকেল কিনে দিতে পারে না বন্ধ হয়েছে আমার দুই সাইকেল দিক দেশে দিয়ে চলে তুমি ওরে মাল্লা আমি তো ঠিকই কইছে আমি তো বাপ হইতে পারি নাই সামান্য একটা সাইকেল তাই আমি পোলারে কিনে দিতে পারি না পোলা তো কইবই আমি তো বাপ না বাপ নামের কলঙ্ক চুপ করো তুমি তুমি এইভাবে কইও না তুমি যদি কো আমি কি করব কো আমি তো মা আমি কেমনে সহ্য করি পুরা করে আর কোন দিকে যাব আল্লাহই জানে আমারে খালি মারবো দুজনে ধরে ধরে মারে হ্যাঁ বাপ হইছে ঠিক আছে দুই চোখ যদি যাই সেদিক যাবো থাকবো আর জীবনে বাড়িতে যাবো না একটা সাইকেল কিনা দিতে পারে না কি হয়েছে তোরা কি করবি ইনে তোর জন্য আমি 1000 টাকা আনছি বিহান আমি তোর জন্য 500 টাকা আনছি আমি ডিম বিক্রি করছিলাম আমার মুরগির ওই ডিমের টাকা আমি জোগাড় করে তোর জন্য নিয়ে আইছি ও বুঝতে পারছি কিন্তু এই করে এটা সাইকেল নেব দিরে তোরা কি করছ সাইকেল কিনলো তো তাই ওরা আমার টাকা দিছে সাইকেল কিনবি কয়টা দে এই যে 1500 এই 1500 যে সাইকেল সাইকেলের একটা টিউবের দাম 2000 টাকা আর তুই 1500 টাকা সাইকেল কিনবি ছি এটা স্কুল পাবি না হল একটা পুঁতি দেই তোর আমি একটা প্লেট দেই সামনে করোড়ে আর আছে মনে যায় এই ভিক্ষা কর গা ভালো হইব ভিক্ষা করবো তাই না এই তোর তোর কারো সাহায্য আমার লাগবো না জিজির ভাই তুমি কি মানুষ সি তোমাকে সামনের জীবনে আশা করি নাই স্নেহা দিহান কই গেল চল ওর পিছনে যাই আমরা চল চল এ কত দরদ হন ওর লগে যাই এ ভিক্ষা কর গা যাই যাই আমি আর আমার জীবন রাম না আমি আমি এই জঙ্গলে থাকবো বাঘ ভাল্লুক যাই আয় আমার খেয়ে যাবো সমস্যা নাই আল্লাহ তুমি কি আমার দেও না আমরা এত গরিব কেন আমার একটা সাইকেল থাকলে কত ভালো হইতো আমার একটা সাইকেল নাই আল্লাহ তুমি আমার দেও না তুমি কোনো কিছু একটু করে দাও আল্লাহ এটা কি এরকম জিনিস তো কোনো জায়গায় দিই নাই কেরা কথা কয় হ্যাঁ আমি আমি কথা বলা মনি আমার কিছু করি না এমনিতে আমার বাবা মা আমার মারছে তুমি আমার মায়ের ভালোবা আরে আমি সোনালি মনি আমার জন্য কত মানুষ তপস্যা করে কিন্তু পায় না কিন্তু তুই আমাকে পেয়ে গেছিস তোর সব ইচ্ছা পূরণ হবে সত্যি যদি তোর বিশ্বাস না হয় তাহলে চেয়ে দেখ তুই যা চাইবি তাই পাবি ঠিক আছে আমার একটা সাইকেল দাও আমার সাইকেলও খুব শখ আরে সাইকেল কি রে আমি তো তোকে মোটর সাইকেল দেব মোটর সাইকেল তুই মনিটা ধর এইদিকে তুই এই দিকে ধর আমি সামনে দেখতেছি না তো হ্যালা
এটা তো সত্যি কিলো চার মানে এটা আমার তাই না হ্যাঁ যা তোর মনের ইচ্ছাগুলো পূরণ কর কি সুন্দর আমি এবার করে দিই আবার বরং ওরা সাইকেল দিয়ে আমার সাথে কবি করছে এবার আমার মোটরসাইকেল আছে কিন্তু আমি তোরা চালাইতে পারি না আরে এটা জাদুর মোটরসাইকেল তুই চোরে ভয় চোরে ভয় যা যা আমার জাদুর হুন্ডা শুন তুই না কইছিলি যে তোর সাইকেলের থেকে যদি ভালো কোনো কিছু কইনা দেখাইতে পারি তাহলে তুই নাকি নাকে শেষর দিবি কো এবার নাকে শেষর দে বাইক কিনছি হ্যাঁ জাদুর বাইক তার সাধারণ বাইক না এ বাইক বেসলে তোর মতো সাইকেলের শোরুম দেওয়া যাবো এ দেখ দিয়াল বেশি কথা কইস না আমি কিন্তু জানি তোর এত বড় বাইক কিনার সামর্থ্য নাই তুই নিশ্চিত এই হুন্ডাটা চুরি করে আনছস চুরি করে আনছি তাই না হ্যাঁ এত অদাবাত নাকে শেষর দে এই না কে আমি সেসব দিব না তুই আমার কি করবি হ্যাঁ কি করবো তাই না বন্ধু না কে সেসব দিতে আছে না আর একটু শিক্ষাটা দিয়ে দাও এখনই ব্যবস্থা করছি কেমন লাগে কি কেমন লাগে ঠিক আছে হাত আমি গেলাম এই দিয়া হ্যাঁ আবার ঠিক করে দে ঠিক বাবা এই আমার দোস্ত আর আমার সাইড দাও বাবা গো এরা তো সত্যিকারের জাদুর ভাই আমি এদের চলে যাই তখন সাইকেলটা ধাক্কা ধাক্কা পায়ে দেন আম্মু বাংলাদেশের সাইকেল নিয়ে খুব পাড্ডা আছিস তাই না তোর আজকে একদিন আর আমার একদিন কেমন লাগে ঠান্ডা পানি বসে বলছিলাম না তখন পুকুরে ভালো ফেলাইছি না আরে সবকিছু আমার এই মনির কামাল জাদুর মনি এটা আরে সব পর কমিনি তোর বাইক উঠবি না ঠিক আছে আমি তোর বাইক উঠাইতেছি উঠ